খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x7 আপনাদের স্বাগত। হ্যাঁ, নিউরোসায়েন্টিস্ট, নিউরোসার্জন এবং ডিউক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারদের একটি দল একটি স্পিচ প্রস্থেটিক তৈরি করেছে যা মস্তিষ্কের সংকেতকে কথা শব্দে রূপান্তর করতে পারে। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রে বিস্তারিত নতুন প্রযুক্তি স্নায়বিক ব্যাধিযুক্ত ব্যক্তিদের জন্য আশার প্রস্তাব দেয়, যা বক্তৃতাকে তাদের যেভাবে দুর্বল করে দিতে পারছিল সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে তাদের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হয়। ডিউক ইউনিভার্সিটির নিউরোলজির অধ্যাপক গ্রেগরি কোগান PhD করেছেন, উনি বলছেন অনেক রুগী আছেন যারা দুর্বল মোটর ডিসঅর্ডারে ভুগছে, যেমন ALS মানে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লক-ইন সিন্ড্রোম, যা তাদের কথা বলার ক্ষমতা নষ্ট করতে পারে। স্কুল অফ মেডিসিন এবং প্রকল্পের সাথে জড়িত প্রধান গবেষকদের একজন উনি, কিন্তু তাদের যোগাযোগ করার জন্য উপলব্ধ বর্তমান সরঞ্জামগুলি সাধারণত খুব ধীর এবং কষ্টকর। অর্ধগতিতে একটি অডিও বুক শোনার কল্পনা করুন। এটি বর্তমানে উপলব্ধ সেরা স্পিচ ডিকোডিং রেট, যা প্রতি মিনিটে প্রায় 78 শব্দের মধ্যে থাকে মানুষ। যাই হোক, প্রতি মিনিটে প্রায় 150 শব্দ দিয়ে কথা বলে। কথা এবং পাঠোদ্ধার হাড়ের মধ্যে ব্যবধান আংশিকভাবে তুলনামূলকভাবে কয়েকটি মস্তিষ্কের ক্রিয়াকলাপের সেন্সরের কারণে, যা মস্তিষ্কের পৃষ্ঠের ওপরে থাকা কাগজ পাতলা উপাদানের সাথে মিশ্রিত করা যেতে পারে, কম সেন্সর ডিকোড করার জন্য কম ব্যাখ্যাযুক্ত তথ্য প্রদান করে। অতীতের সীমাবদ্ধগুলির উন্নতির জন্যে কোগান এবং তার সহযোগী ডিউক ইনস্টিটিউট ফর ব্রেন সায়েন্স ফ্যাকাল্টি সদস্য জোনাথন ভিওয়েলটি সাথে দলবদ্ধ হয়েছেন, যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব উচ্চ ঘনত্ব, অতি পাতলা এবং নমনীয় মস্তিষ্কের সেন্সার তৈরিতে বিশেষজ্ঞ। এই প্রকল্পের জন্য ভিভেন্টি এবং তার দল একটি চিত্তাকর্ষক 256 মাইক্রোস্কোপিক মস্তিষ্কের সেন্সার, যেটি খুব নমনীয় মেডিকেল গ্রেড প্লাস্টিকের একটি ডাকটিকিট আকারের টুকরোতে প্যাক করেছে। বালির একটি দানা ছাড়া নিউরনগুলি বক্তৃতা সমন্বয় করার সময় বিভিন্ন ধরনের কার্যকলাপের ধরন থাকতে পারে বলে মনে হয়, তাই উদ্দিষ্ট বক্তৃতা সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করতে সাহায্য করার জন্য প্রতিবেশী মস্তিষ্কের কোষ থেকে সংকেতগুলিকে আলাদা করা প্রয়োজন। নতুন ইমপ্ল্যান্ট তৈরি করার পর কোগান এবং ভিভেলটি, ডেরেক সাউথওয়েল MD PhD, নন্দন লাট এবং আরও অনেকে যেসব নিউরোসার্জন আছেন তারা জোট বেঁধেছেন, যারা চারজন রুগীকে এই কাজে সাহায্য করেছেন ইমপ্ল্যান্ট পরীক্ষা করতে। পরীক্ষাটির জন্য গবেষকদের অস্থায়ীভাবে এমন রুগীদের মধ্যে ডিভাইসটি স্থাপন করতে হবে যারা অন্য কোনো অবস্থার জন্য মস্তিষ্কের অস্ত্রোপচার করেছিলেন, যেমন পার্কিনসনস রোগের চিকিৎসা করা বা একটি টিউমার অপারেশন করা। কোগান এবং তার দলের জন্য ওয়ারতে তাদের ডিভাইসটি পরীক্ষা করার জন্য সীমিত ছিল। ওনারা বলছেন, আমরা এটিকে একটি নাস্কার পিট ক্রুজ সাথে তুলনা করতে পছন্দ করি, কোগান এটাই বলছেন, এবং বলছেন আমরা অপারেটিং পদ্ধতিতে কোনো অতিরিক্ত সময় যোগ করতে চাই না, তাই আমাদের 15 মিনিটের মধ্যে ভিতরে এবং বাইরে যেতে হয়েছিল। সাথে সাথে সার্জন এবং মেডিকেল টিম বলল, ঠিক আছে তোমরা যাও। আমরা তড়িঘড়ি করে অ্যাকশনে গিয়েছিলাম এবং রুগীর কাজটি সম্পন্ন করে ফেলেছি। টাস্কটি ছিল একটি সাধারণ শোনা এবং পুনরাবৃত্তি করা কার্যকলাপ। অংশগ্রহণকারীরা আভা, কুক এবং VIP-র মতো বাজে শব্দের একটি সিরিজ শুনেছিল এবং তারপরে প্রত্যেকটি মানুষই জোরে কথা বলেছিল। ডিভাইসটি প্রতিটি রুগীর স্পিচ মোটর কর্টেক্স থেকে কার্যকলাপ রেকর্ড করেছে, কারণ এটি ঠোঁট, জিহ্বা, চোয়াল এবং ষড়যন্ত্রকে নড়াচড়া করতে পারে এমন প্রায় 100 পেশিকে সমন্বয় করে। পরবর্তীতে সুশেন্দু কুমার দুরাইভেল, নতুন প্রতিবেদনের প্রথম লেখক এবং ডিউকের একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ছাত্র, সার্জারি স্যুট থেকে নিউরাল এবং স্পিচ ডেটা নিয়েছিলেন এবং এটি একটি মেশিন লার্নিং অ্যালগোরিদমে দিয়েছিলেন, যাতে এটি কতটা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে। কোনো শব্দ হচ্ছে শুধুমাত্র মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ডিং এর ওপর।